إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة ندمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين فقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরুদ শরীফ পড়ি, নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام ہے عقل خدا دار اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یار یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم
কর্তার না সমঝো হামে হাতান নেহি হাম ফুলো কি তোরে নরম মিজাজ আপনা হে নাজর হাম তেরি নেহি হে যাও তলওয়ার নেহি হাম হাম তেরি নেহি নে যাও তলওয়ার নেহি হাম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী বৈঠাকাল হিলকুল ফুজুল ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত পিলখানার শহীদগণ এবং পাঁচই মে সপ্তাহ চত্বরের শহীদগণ সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদগণ ও এলাকাবাসীর এলাকার সকল মধ্যে গানে দুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরি জেলা সভাপতি মন্ডলী মাওলানা ওলিউর রহমান সাহেব উপদেষ্টা অত্র সংস্থা মাওলানা ইলহামুল হক সাহেব সভাপতি বৈঠাকাল মাদ্রাসা মাওলানা শফিকুল নূর সাহেব সভাপতি অত্র সংস্থা আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত মহব্বতের আমাদের হবিগঞ্জের গৌরব আল্লামা তাফহিমুল হক সাহেব সাহেবজাদা মুহাদ্দিস হবিগঞ্জি আরো আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আছেন মাওলানা মুতাহের আহমদ সাহেব যিনি এসার পরে বয়ান পেশ করেছেন প্রতিষ্ঠাতা ও মুতামিম দিনাজপুর জামিয়া দারুল হুদা ইসলামিয়া উত্তর দেবপাড়া আমার আগে সংক্ষিপ্ত উছাল ও আলোচনা পেশ করেছেন বন্ধুবর মাওলানা আফরোজ আল হাবিব সাহেব প্রধান অতিথি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ বলি সবাই তিনি আমার বয়ানের পরই আসবেন ইনশাআল্লাহ উপস্থিত আজকের জাতির বিভেদ এ জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুবুলাতার পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে একটি দিন মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া দান আওয়াজ করে কালিমাত শুকুর বলি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই হিলকুল ফজুল যুব সংস্থাকে যে যুবকরা এত সুন্দর একটি আয়োজন করল ধন্য মায়ের ধন্য সন্তান কত যুবক বেপথে বেলাইনে সময় ব্যয় করে কিন্তু এই সংস্থার যুবকরা যতটুকু এসে জানলাম তারা সামাজিক অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেয় আল্লাহ পাক তাদেরকে কবুল করেন এলাকার সমস্ত মানুষের সহযোগিতা আল্লাহ তাদেরকে দান করেন মাযদুল হাজিন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা কোন উদ্দেশ্যে আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে শাপলা চত্বরে যারা শহীদ হলো পিলখানায় যারা শহীদ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো কত মা আর বুক খালি হলো যে মা সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টে যে বাবা তার সন্তান হারালো যে ভাই তার ভাইকে হারাইল সে ভাই জানে ভাই হারানোর বেদনা কত কষ্টে প্যারে হাজরিন আজকে আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন
কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের দলে যেন আল্লাহ তাদেরকে শামিল করেন। আমি তো মনে করি বাংলাদেশ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার মূল বীজ রোপণ হয়েছিল সাতটা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে। সেদিন থেকেই মূলত স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল, আর সেটা বাস্তবায়িত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা। যারে হাজিরিন, এই রক্ত কোনোদিন কিতা যায় না, রক্ত কথা বলে, শিক্ষা জুড়ে বলে, রক্ত সবসময় কথা বলে, রক্ত কখনো বৃথা যায় না। এজন্য কেউ কখনো ধরাকে সরা মনে করবেন না, ধরাকে সরা মনে করে কেউ পৃথিবীতে টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ কখনো জুলুম বরদাস্ত করে না। আল্লাহ জালেমের শাস্তি দুনিয়াতে মৃত্যুর আগে আগে দেখায় দেয়। তিনটা শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, জালেমের শাস্তি, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে তার শাস্তি, আর বাপমার অবাধ্য সন্তানের শাস্তি। এটা আল্লাহ পাক মৃত্যুর আগে আগে দুনিয়াতে নগদ দেখায়। আমরাও দেখেছি এদেশে এই স্বৈরাচার সরকার যে জুলুম করেছিল, এর পরিণামটা বিশ্ব দেখেছে। এর পরিণামটা যে এমন হবে, জালেম নিজেও টের পায় নাই। এতেই বোঝা গেল আমার আপনার দৌড় যেখানে শেষ ওখান থেকে আল্লাহর ঘোড়া শুরু, ঠিক না? আমার আপনার চিন্তা ফিকির ষড়যন্ত্র যেখানে শেষ ওখান থেকে আল্লাহর মাত্র শুরু হয়। আর হাজিরিন, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর স্বাধীন একটি দেশ উপহার পাওয়ার পিছনে যাদের রক্ত, যাদের জীবন, যাদের ত্যাগ, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। পিলখানার ঘটনা মনে মনে এখনো শরীরে রক্তের পশমগুলি দাঁড়িয়ে যায়, এখনো পশমগুলি দাঁড়িয়ে যায়। হায় হা, ওই দিনও জাতীয় শহীদ মিনারে, শহীদ মিনারে কিছু সন্তান একত্রিত হইয়া যাদের বাবা, যাদের বাবাকে হত্যা করা হয়েছে, যাদের বাবাকে গুম করা হয়েছে, এমন কচি কচি বাচ্চাগুলি শহীদ মিনারে জমা হয়ে বাবার স্মৃতির কথা ইয়াদ করে দুটা চোখ ঝরায় কাঁদলো, আর হাজারো মানুষকে কাঁদাইল, হাজারো মানুষকে কাঁদাইল। কোন পাথরওয়ালা দিল মানুষও ঠিক থাকতে পারে না। এজন্য বলি আল্লাহ পাক বলে, শোনো, ওয়ালা তাকিদু ওয়ালা তাহজাবু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক করেন, কোন না না তোমরা টেনশন করবা না, পরেশান তোমরা হয়ো না, কোন টেনশন তোমাদের নাই। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদেরই হবে, শর্ত শুধু একটা, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। আমি আপনি যদি খাঁটি মুমিন হতে পারি যুব, আল্লাহ পাক নিজে বলেন বিজয় তোমারই হবে, হয়েছে বিজয় ঠিক কিনা জুড়ে বলে। কত জুলুম, কত নির্যাতন, নীরবে সহ্য করলো কত মাজলুম, চোখের পানিগুলো আল্লাহর আদালতে জমা রাখলো, বিচার নাই, কোথায় দিবে বিচার, তার কাছে নিয়ে যাবে চোখের পানিগুলি ঝরায় ধরা যে সন্তানগুলি আল্লাহর আদালতে মামলা বসাইল, বিচার আল্লাহ পাক করলো দিনে করলো না, আল্লাহর আদালতে বিচার আছে না নাই। এজন্য আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহকে শুধু ভয় পাও, ভয় পাওয়ার মতো ভয় পাও, আমাকে শুধু তুমি তোমার আপন মনে করে নাও। আমার আপনার আপন শুধুমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ।
আপন তুমি আল্লাহকে বানাও। আল্লাহ বলেন, বান্দা তোমার সব কথা আমি শুনবো, কেউ না শুনলো। রাতের অন্ধকারে বলবা আমি আল্লাহ শুনবো। চোখের পানিটা কোথায় পড়লো? না না মা, তুমি দেখতেছো মাটিতে। না না মজলুম, তোমার চোখের পানি ফোটা আল্লাহর আদালতের ফাইলে পড়ে। দুনিয়ার জজ কোর্টের বিচারের প্রয়োজন নাই, হাই কোর্টে বিচার তুমি বসায় দিছো, আল্লাহর আদালতে তুমি বিচার বসায় দিছো। মজলুমের চোখের পানির ফোটার মামলা দুনিয়ার কোর্টে যায় না, আল্লাহর কোর্টে জমা হয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আমিন মায়ার নবী দয়া নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি বলে দাও, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, তাদের আহাজারিটা আল্লাহর দরবারে কবুল, তাদের আহ শব্দটা বলল আল্লাহর দরবারে কবুল, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আহ বলতে দেরি, আল্লাহর আদালতে যাইতে দেরি হয় না। এক নম্বর হলো মজলুম, মজলুম যদি আহ কয়, আল্লাহর নবী বলেন মাঝখানে আর কোনো বাধা থাকে না, আহ শব্দটা সরাসরি আরশের মালিকের কাছে চলে যায়। মুসাফিরের আহ শব্দ, মা বাবার আহ উম শব্দ, এই তিন ব্যক্তি তিন মানুষের আহ ও শব্দগুলি আল্লাহর আদালতে এইভাবে জমা হয়। নবীজি বলেন মাঝখানে কোনো বাধা থাকে না, এজন্য কেউ কাউকার উপরে জুলুম করবেন না, নিজের শক্তি আছে পাওয়ার আছে জন্য জুলুম করবেন না। গোষ্ঠী বড় ক্ষমতা আপনার বেশি, না না জুলুম করবেন না। মনে রাখবেন দুর্বল মানুষটা যদি কারো কাছে বিচার না দেয়, এই বিচারটা আরো শক্ত হয়ে যায়। কারো কাছে যে বিচার দেয় না, এই বিচার আরো কঠিন হয়, কারণ এই বিচার তার কাছে যায়, আল্লাহর আদালতে চলে যায়। সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলি, কখনো মুখ চিহ্নে বিচার করবেন না, গোষ্ঠী চিহ্নে কথা বলবেন না, ক্ষমতা দিয়ে কখনো মিটিং এ বসে কথা বলবেন না, আল্লাহর আদালতে বরদাস্ত করে না। সবার জন্য বিচার এক, সবার জন্য শাস্তি এক, দুর্বলের জন্য একরকম শাস্তি, গরিবের জন্য একরকম শাস্তি, ধনীর জন্য আর একরকম শাস্তি, আল্লাহ এটা বরদাস্ত করেন না। অতীতের বহু জাতিকে আল্লাহ এই কারণে ধ্বংস করে দিয়েছেন, এই অপরাধের কারণে আল্লাহ বহু জাতির ধ্বংস করে দিয়েছেন, নামাজ পড়ে না এজন্য জাতি ধ্বংস করেছে এমন হাদিস পাই না। কিন্তু নবী বলেছেন যে সমাজে বিচার নাই, মুখ চিহ্নে বিচার হয়, ওই সমাজের অপরাধের কারণে আল্লাহ অতীতের বহু গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা এত বড় অপরাধ, এত বড় অপরাধ, দলের লোক হইলে পরে বিচার একরকম হইত বাংলাদেশে, আর দলের বাকিরের হইলে পরে বিচার হতো আর একরকম। আলেম ওলামা যদি কোনো দোষ করত, এর বিচার হতো অন্যরকম, যার কারণে আল্লাহ বরদাস্ত হয় নাই। সকালেও জানে না বিকালে কি হতে যাচ্ছে, রাতেও জানে না সকালে কি হতে যাচ্ছে। আর হাজিরিন জন্য বলি, বিচার ব্যবস্থার ভিতরে আছেন, সাতটা দিন বিচার ব্যবস্থায় কেউ কখনো দুর্নীতি করবেন না, টাকা কায় বিচার করবেন না, মুখ চিহ্ন বিচার করবেন না, হক কথা বলবেন, সে যেই হোক, এটা আমার নবীর আদর্শ, নবীর আদর্শ। রবিউল আউয়াল শুরু হয়েছে, আমার নবীর বলি কি আলোচনা হবে। এক নম্বরে মনে রাখবা, রসুল এসেছেন দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোথাও কোন বেইনসাফি চলবে না। যদি তুমি নবীর উম্মত দাবি করো এই যুগ, যদি তুমি নবীর উম্মত দাবি করো গোলাম, বেইনসাফি করো না, কারণ আমার রসুল দুনিয়াতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। রসুলের দরবারে একজন মহিলা অপরাধে অপরাধী হইয়া বিচারের কাজ করায় দাঁড়ানো, চুরির অপরাধে
কিন্তু ওই মহিলাটার বংশ ছিল আমার নবীর বংশ, কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী যদি এই মহিলাকে চুরির অপরাধে হাত কেটে দেন তাহলে তো নবীর বংশের ইজ্জত যাবে, কেমন করে নবীর বংশের ইজ্জত রক্ষা করা যায়। সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে পরামর্শে বসে গেলেন, আবু বকর সিদ্দিককে জানানো হলো, সিদ্দিক একটু তুমি যাও আমার মায়ের নবীকে যা একটু শোনাও, কানে কানে অন্তত বলে দিও নবী গো, এই মহিলাটা আপনার আপনার আদালতে অপরাধী, এই মহিলাটা চুরির অপরাধে আপনার আদালতে আসামি, এই মহিলাটা কিন্তু আপনার বংশের নবী। ওগো নবীজি, এর বিচার আপনি হাত কেটে যদি দেন তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়। এতটুকু কথা ভাই আবু বকর, তুমি কি নবীর কাছে বলবা কি? তুমি কি একটু নবীর কাছে যায় বলবানি? সিদ্দিকে আকবর হাত জোর করে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে আমার মায়ার নবীর সাথে বাল্যকাল আমি কাটাইছি, আমি আমার নবীর বন্ধু, আমি আমার নবীর হিজরতের সাথী, আরো যত যা কিছু বলো সবকিছু আমি আবু বকরের কাছে আছে, তবে একটা কথা আমি তোমাদের কাছে মাপ চাই, হাজারো কথা নিয়ে আমি নবীর কাছে যেতে পারবো কিন্তু এই কথা নিয়ে আমি পারবো না, কারণ আমার মন বলে নবী কথা শুনলে পরে স্বাভাবিক থাকবেন না, কারণ আমি আবু বকর আমার রসুলকে যতটা ভালো করে চিনি এতটা তোমরা চিনো না। সাহাবায়ে কেরাম সাথে সাথে বলেন, ভাই উমর তুমি একটু পারবানি, যাও না ভাই উমর, নবী তো তোমাকে এত মায়া করেন এত আদর করেন, একটু যাবানি। হযরত উমর হাত জোর করে কাঁদের কয়, এই কথা নিয়ে আবু বকর যেতে রাজি না, এই কথা লইয়া উমর যাওয়ার সাহস করে না। এ উসমান, মায়ার নবী তোমাকে এত আদর করেন এত মায়া করেন, জিন্নুরাইন নবীর দুইটা কলিজার টুকরাতে তোমার ঘরে একের পর এক নবী দিয়া দিলেন, এত মায়া এত আদর তোমাকে করেন ওসমান, তুমি একটু পারবানি এই কথাটা নবীর কানে কানে বলতে? সাথে সাথে ওসমান গনিও হাত জোর করে বলেন, আবু বকর যে কথা নিয়ে যায় না, উমর যেই কথা নিয়ে যায় না, আমি ওসমান ও সাহস করি না। আলী যায় না, ওসমান যায় না, উমর যায় না, সিদ্দিক যায় না, কিন্তু সবারই মনের ভিতরে এই কথাটা নবীকে পৌঁছানো দরকার, কারণ এই মহিলাটা নবীর বংশে। বিচার একশো একশো কেমনে হয়, কারণ এটা তো নবীর বংশের। পরামর্শ হলো একটা ছোট বাচ্চাকে তালাশ করে বের করো, যেই ছোট বাচ্চাটাকে মায়ের নবী বড় আদর করেন মায়া করেন ওই ছোট বাচ্চাটাকে আমরা কথাগুলি শিখাই দিব, সে নবীর কাছে কথাগুলি নিয়ে বলবে, আমাদের শিখানো কথাগুলো দয়া নবীর কানে কানে বলে দিবে, আর নবী যদি রাগ করেন তাহলে আমরাই যাই আবার মাঝখানে পড়ব, আমরা যে বলবো নবী গো ছোট মানুষ বুঝে না, রাগ করবেন না, মাফ করে দেন, কথাটা পৌঁছানো হয়ে যাবে। এইবার তারা সিদ্ধান্ত নিলেন কাকে এই ছোট্ট বালক বাছাই করা যায়, তারা সবাই সিদ্ধান্ত নিয়ে বের করলেন, নবীর নাতি, নবীর কলিজার টুকরা আপালক পুত্র জায়েদ ইবনে হারেসা, ওই জায়েদ ইবনে হারেসার সন্তান নাম হলো উসামা, আমার নবীর নাতি উসামা ছোট্ট বালক। সিদ্ধান্ত হলো উসামাকে ডাকো, উসামাকে কথাগুলি শিখায় দাও, দাদা নাতির সম্পর্ক বড় মধুর, নবী যদি রাগ করেন আমরাই দেখা কইব, নবী গো ছোট মানুষ বুঝে না, মাফ করে দেন। উসামারে ডাক দেওয়ার কাছে আনা হলো, উসামা দাদার কাছে একটা কথা পৌঁছানো লাগবে, আমরা সাহস করি না কিন্তু তুমি দয়া কথাটা তোমার পৌঁছাইতে হবে রে উসামা, তুমি দয়া কথাটা পৌঁছাইতে হবে। উসামা কয় কোন কথা বলে এই কথা, ঠিক আছে আমি যে দাদাকে বলবো, যদি দাদা আমাকে মারে তোমরা যায় ফিরাই মাইনি। সাহাবায়ে কেরাম কো উসামা যাও
আমরা আসি সব দেখতেছি, উসামাকে কথাটা শিখা দেওয়া হলো। উসামা আল্লাহ নবীর কাছে গেলেন, যায়া কাছাকাছি বসলেন, বৈশা আগে কাছে কাছে বৈশা, নিজের শরীর দাদার শরীরের সাথে লাগান, গালগালে চমকান, কপালে চমকান, কাঁপে উঠে। নবীজির নাতিরা সবসময় নবীকে নিয়ে এইভাবে খেলা করত, হাসান হুসাইন নবীকে কখনো কখনো পুরা দৌড়াইত, হাসান হুসাইন কখনো কখনো আমার নবীর কারে উইটা যাইত, নবীজি কখনো কখনো ঘাড়ে লইয়া নামাজও পড়তেন, এত আদর করতেন নবী ছোট ছোট বাচ্চাদেরকে। এটা আবার নবীর বহুত হলো সুন্নত, ত্রিযুবুত সাবধান, শিশু বাচ্চাদেরকে কখনো মারবেন না, শিশু বাচ্চাদেরকে কখনো বকাবকি করবেন না, কারণ শিশুদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, দূরে বলেন, আরেকটু দূরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পড়ছি, ভাষা হলো আল্লাহ, কথাটা আল্লাহ নবী বলেছেন, কিন্তু কথাগুলি আল্লাহ। আল্লাহ পাক বলেন, জানোনি জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মানি, ও মালিক আর সইতে পারি না, আর গুনাহ সইতে পারি না, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয় মালিক, আমি জমিন আর বরদাস্ত করতে পারি না গো, অনুমতি দাও, জালেমগুলিকে আমি গিলে ফেলি, ওই পাপিষ্টগুলিকে আমি গিলে ফেলি, ও মালিক কি ক্ষমতা দেখায় আসে জমিনের উপর হাঁটে, কেউ সাহস করে না, কেউ ওর সাথে কথা কয় না, কিন্তু আমি জমিন তোর পায়ের আওয়াজ আর শুনতে রাজি না, আল্লাহ অনুমতি দাও, আলা কুল্লা ইয়াউমিন আল আরদ ইস্তাজিরু রাব্বাহু আবতালিউ ইবনু আদম ফি কারি, আবতালিউ ইবনু আদম ফি কারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, কেন কেন কয়, আল্লাহ তোমার তো হাত, এই হাত দিয়ে না ফরমানি করে, তোমার তো পা, এই পা দিয়ে অহংকার করে, ও মালিক তোমার তো জবান, এই জবান দিয়ে তোমার নবীরে গালি দেয়, নাউজু বিল্লাহ। সুরে বলেন, আমি জমিন আর কত সইব, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। আল্লাহ বলে, শুধু জমিন প্রতিদিন এমন নয়, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, কক্সবাজারের সমুদ্র সৈকতে যায় কতটুকু যুবতী নিয়া অন্যায় করে, পানিটা দেখে, কক্সবাজারের পানিটা দেখে, সাগর পানি গুলি তাকায় তাকায় আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আর কত গুনাহ দেখব, আর কত দেখব, আমার পারে আইসা কি অন্যায় গুলা করতেছে, আল্লাহ তুমি একটু অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায় দিব, এত অনুমতি দাও সব ভাসায় দেই, এত অনুমতি দাও সবকে ডুবায় দেই, এত অনুমতি দাও নাপাক জমিন দে আমার পাক বানায় দেই, আল্লাহ পাক কো এরে জমিন থাম, আল্লাহ কো এরে সাগর মহাসাগর থাম, চার দল এখনো দুনিয়াতে আছে, এই চার দল যতদিন থাকবে ততদিন আমি জমিন টিকে রাখবো। আল্লাহ বলে, এক নম্বর হলো জমিনে এখনো কিছু ওই রকম আমার বৃদ্ধা বৃদ্ধা রয়েছে, এখনো আমার কিছু বয়স্ক বান্দা বান্দি রয়েছে, চোল দাঁড়ি সাদের সাদা হয়ে গেল, শরীরের শক্তি তাদের কমে গেল, হাঁটুতে জোর নাই, কোমরে তার ব্যথা, এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিতে কষ্ট, এরপরও সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে, ওয়া
সাগর মহাসাগর শুন, দ্বিতীয় দল হলো এই জমিনে কিছু যুব যৌবনের পাগলামি করে না, অতত তারও যৌবন রয়েছে, গুনাহ করতে তারও মন চায়, অন্যায় কাজে যেতে তারও মন চায়, হারাম প্রেম ভালোবাসা তারও করতে মন চায়, কিন্তু না না এমনও কিছু যুবক রয়েছে, না না অন্যায় কাজ করে না, দিলের ভিতরে হারাম প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই, মানুষের কাজে সময় ব্যয় করে, সমাজ সেবায় সময় ব্যয় করে, ওই যুবক যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনে মুখে দাঁড়িয়ে রাখে, ওই যুবক যেই যুবক যৌবনে বৃদ্ধদেরকে মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ বলে ওই যুবক গুলি রীতিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে গুলির কোন অন্যায় নাই, অপরাধ নাই, ওরা নিষ্পাপ, ওরা মাসুম, ওদের কোন গুনাহ নাই, নামাজ না পড়ার কোন এদের আমল নামায় নাই, রোজা না রাখার কোন এদের আমল নামায় নাই, তাদের গুনার কারণে যদি জমিনে শাস্তি আসে, ওই শিশু নিষ্পাপ বোঝ বাচ্চা গুলিও আজাবের মধ্যে পড়ে যায়, অথচ তাদের কোন অপরাধ নাই, এই জমিনে যতদিন ওই শিশু গুলা থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। অতএব মনে রাখো, আমার গরীব শিশু বাচ্চা গুলি, আমার সমাজের শিশু বাচ্চা গুলি, এদের খাতিরে আল্লাহ সমাজ টিকায় রাখছে, এদের খাতিরে আল্লাহ আযাব কবর থেকে আমাকে আপনাকে বাঁচায় রাখছে, নতুবা যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ গুনাহ আমার ঘরে হয়, আমার সমাজে হয়, আমার দেশে হয়, বহু আগে গজব এসে সব ধ্বংস করে দিত। আল্লাহ বলেন চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, ওদের কোন অন্যায় নাই, অপরাধ নাই, এদের আমল নামায় কোন গুনাহ নাই, হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাতের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। শোনো রে জমিন ভালো করে শোনো, এ সাগর মহাসাগর শোনো, যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আমি আল্লাহ আজাব দিই, গজব দিই, যেই গজবের সব ধ্বংস হবে, এর ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলাও পড়ে যায়, অথচ তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওই হাঁস মুরগি গরু ছাগল গুলার কষ্টের দিকে যখন আমি আল্লাহ তাকাই, শিশু বাচ্চা গুলা বিপদে পড়লে কান্না করবে এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলতেছি আল্লাহ নবী রহমতের নবী শিশু বাচ্চাদেরকে বড় আদর করতেন, মায়া করতেন, শুধু নিজের নাতি তা না, যে কোনো শিশু থাকলে পরে মায়ার নবী আদর করতেন, মায়া করতেন। সাহাবায়ে কেরাম তারা পাঠায় দিলেন, কাকে পাঠাইছেন মনে আছে? নবীজির নবীজির নাতি, মেয়ের ঘরের নাতি না, ছেলের দিক দিয়া নাতি, ছেলা তার নবীজির ঔরসজাত সন্তান না, পালক পুত্র নাম যায়েদ ইবনে হারেসা, যদিও যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, কিন্তু নবীজার নবীজির কলিজার টুকরা। আম্মাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার কাছে ঘরে বসা অন্তরঙ্গ মুহূর্ত আল্লাহ নবীর সাথে আমি মজা করতেছি, নবীজি আমার সাথে আনন্দ করতেছেন, হাসি মজাক করতেছেন, এই অবস্থায় নবীজি যদি ঘরের বাহিরে জায়েদের আওয়াজ শুনছেন, নবীজি বলতেন আয়েশা তাড়াতাড়ি সরো, আমার জায়েদ আসছে, আমার জায়েদ আসছে। আম্মাজান বলেন রসুলের গায়ে তখন খালি চাদর কিনা এটাও আল্লাহ নবীর খেয়াল থাকতো না, নবীজি খালি চাদর নিয়েই জায়েদের ডাক শুনলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেত। সেই ইয়ামেন থেকে বাড়ি হলো ইয়ামেন,
সেই আমিন থেকে বাপ মার সাথে একমাত্র সন্তান বাপ মার, বাপ মার সাথে কোথাও যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। আর এই জায়েদকে ডাকাতরা মক্কার ওকাজ নামক বাজারে এনে বিক্রি করেছিল, সে 10 বছর বয়সে। সেই বাজার থেকে প্রথম কিনেছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিনে আনলেন, আইনে আস্তে আস্তে বড় করলেন, মায়া করতেছেন। জায়েদ বলেন যে আমি আম্মাদানের ঘরে আসার পরে বুঝলাম যে মানুষ মানুষ কারে কয়, এর আগে আমি ডাকাতদের কাছে থাকতে বুঝতাম মানুষ আর বাপ বাল্যকের মাঝে কোনো বেশকম নাই। আমি এর আগে বুঝতামই না যে মানুষের দিলে মায়া আছে, দয়া আছে। রাসূলের পবিত্র বিবি, তখন আল্লাহর নবীর সাথে বিবাহ হয় নাই, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয় নাই, ওই অবস্থায় আম্মাদানের ঘরে যায় দেখেন হারেসা। তারপরে নবীজির সাথে যখন বিবাহ হলো তখন আম্মাদান ওই জায়েদকে রসুলেরকে হাদিয়া দিয়ে দিলেন। তখন জায়েদ আসলেন নবীর কাছে, এখানে এসে জায়েদ বলেন আমার রসুলের কাছে আসার পর আমি বুঝতাম মানুষের দিল আর দরদ, দিলের ভিতরে আল্লাহ কি পরিমাণ দরদ আর মায়া রাখছে। আমি রসুলের কাছে আসার পরে আমি আমার মার কথা ভুলে গেলাম, বাবার কথা ভুলে গেলাম, আমার মায়ের আদর আমার বাবার আদর সব আমি নবীর কাছে পাইতে লাগলাম। এভাবে রসুলের কাছে বড় হইতেছেন, মক্কার মানুষ জানে নবীজির গোলাম, আল্লাহ রসুলের গোলাম যায়েদ ইবনে হারেসা, গোলাম হিসাবেই তিনি বড় হইতেছেন, আল্লাহ রসুল আদর করেন এইভাবেই বড় হইতেছেন। ওইদিকে যায়েদের মা যায়েদের বাবা যায়েদকে হারানোর পরে পাগল হয়ে গেছে, ইয়ামেন সহ বিভিন্ন এলাকায় মা পাগলের মতো আমার যায়েদ কই আমার যায়েদ কই কইয়া কান্দে। এই অবস্থা এক পর্যায়ে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় হজে আসছিল, তখন তারা রসুলের কাছে যায়েদকে দেখলো বেশ পরে, তখন তো যায়েদ প্রায় যুবকের কাছাকাছি, অনেক পরে। তারপরও চেহারা দেখে ওই মানুষগুলা বুঝে গেছে যে এই চেহারাটা তো বোঝা যায় ওই আমাদের যায়েদ, যে যায়েদ বাপ মার কাছ থেকে হারাইছিল সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এই মানুষগুলা তারা ইয়ামেন দিয়া যায়েদের বাপ মার কাছে বলে দিল, ও যায়েদের বাপ তোমাদের যায়েদকে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা দেখে এসেছি। আমার ভাইরা বন্ধুরা যুব, এই কথা যখন যায়েদের বাবা শুনলেন, মানুষগুলি বলতেছে যায়েদের বাপ তুমি যাও মক্কায় যাও, আমরা যতদূর জেনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন বড় উদার, অনেক উদার দিলের মানুষ তিনি, যা তোমরা নিজের পরিচয় দাও, দিলে পরে হয়তো তিনি তোমাদের কাছে সন্তান ফিরাইয়া দিবে, প্রয়োজনে কিছু টাকা পয়সা নিয়ে যাও, যদি লাগে তোমরা দিয়ে দেবা। এই সংবাদ পাওয়ার পর যায়েদের বাবা যায়েদের আরেক চাচাকে সাথে নিয়া মক্কায় চলে আসলেন। সংক্ষেপে বলতেছি, মক্কায় চলে এসে আল্লাহর নবীর কাছে তারা দেখা করলেন। প্রথমেই তারা প্রশ্ন করলেন, আমরা ইয়ামান থেকে এসেছি, আমার নাম অমুক, কেন এসেছেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই যায়েদের বাবা কয়, আমরা শুনেছি আপনার কাছে আপনার একটা গোলাম আছে নাম হলো যায়েদ। নবী বলেন, হ আমার যায়েদ আমার কাছে আছে, তো কি হয়েছে? যায়েদের বাবা কয়, ও আল্লাহর নবী, এই যায়েদ আমার সন্তান, আজ থেকে 10 বছর আগে তারে হারাইছি। যেই মার সন্তান হারায়, যেই বাবার সন্তান হারায়, ওই মা ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা, হারায় যাওয়া সন্তানের কষ্ট অনেক বেশি। সন্তান যদি মারা যায় কখনো কখনো মা বুঝ দিতে পারে, একটা পর্যায়ে বাবা মনকে বুঝ দিতে পারে, কিন্তু সন্তান যদি হারা যায় তাহলে আর কখনো বুঝ দেওয়া যায় না। সারাটা জীবন মা ঘুমাইতে গেল তখন কান্না করে আর ভাবে, আমার সন্তানটা জানি কোথায় আছে গো, আমার সন্তানটা জানি কোথায় ঘুমায়, খাইতে গেলে মা খাইতে পারে না। এজন্য যায়েদের বাবা কান্না শুরু করলো নবীর সামনে, শুনেছি আমার যায়েদ আপনার কাছে, একটা নজর শুধু দেখব আমার যায়েদ কিনা, যদি অনুমতি দেন আজকে তার মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ কয়ে কান্দে, আমাদের আর কোন সন্তান নাই, একমাত্র সন্তান একমাত্র সন্তান। আল্লাহর নবী রহমতের নবীকে যায়েদের বাবা এই প্রস্তাব দিয়ে বলেন, নবী গো যদি প্রয়োজন হয়
যদি আপনি বদলা চান, বিনিময় চান, আমরা টাকা পয়সা নিয়ে এসেছি, টাকা পয়সা নিয়ে এসেছি আপনাকে দেব। নবীজি বলতেছেন, যায়েদের বাপ টাকা পয়সার কথা তুলবেন না, আগে দেখেন এই সন্তানই আপনার কিনা। নবী ডাক দিলেন, যায়েদ, ও যায়েদ। পাশের রুম থেকে যায়েদ নবীর কাছে আসলেন, আইসেই যায়েদ তাকে চিনে ফেলেছেন। নবীর কাছে যে দুইজন মানুষ বসা, একজন হলো তার বাবা আর একজন হলো তার চাচা। যায়েদের বাবার সাথে সাথে লাফ দিয়ে উইটা দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ায় কান্না শুরু করে দিল। মায়ার নবীর সামনে কান্নার রুল, সন্তান বাবাকে জড়ায় কান্দে, বাবাও সন্তানকে জড়ায় কান্দে। মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমি নবী দু জন্মের পর বাবা পাই নাই, আপু বলে ডাক দিতে পারি নাই, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আমার যায়েদ তো বাবাকে পাইছে, আব্বু কোয়া ডাক দিছে, আমি নবী তো জীবনে আব্বু কোয়া ডাক দিতে পারি নাই। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওই অবস্থায় যায়েদ কান্দে, বাবাও কান্দে, চাচাও কান্দে, নবীও কান্দে। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন। এইবার নবী বলতেছেন, যায়েদ চিনছ নাকি একটু কও। নবীকে যায়েদ কয়, নবী গো, ইনি আমার হারানো বাবা, ইনি আমার হারানো বাবা, আমি তাদের হারানো সন্তান। আল্লাহ নবী রহমতের নবী কয়, যায়েদ বস, তোমার বাবা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু তোমার পরিচয় পেয়ে গেলাম, তাহলে শোনো, তোমার বাবার সামনে আমি ঘোষণা দিচ্ছি রে যায়েদ, আজ থেকে তুমি আমার গোলাম নও, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি, তুমি আজ থেকে স্বাধীন, বাবার সাথে তুমি যেতে চাও যেতে পারবা, মা তোমার জন্য অপেক্ষায় কান্না করে পাগলের মতো হয়ে গেছে, আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও তাহলে কোনো আপত্তি নেই, আমি তোমাকে বুকে তুলে নিব। যায়েদ সিদ্ধান্ত তোমার, তুমি মা বাবার কাছে যাবা নাকি আমার কাছে থাকবা, সিদ্ধান্ত তুমি যেটা দিবা সেটাই ফাইনাল। বাবা চাচা একদিকে বসা, নবী একদিকে বসা, যায়েদ মাঝখানে দাঁড়ানো। একবার বাবার চেহারার দিকে যায়েদ তাকায়, আবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। যায়েদ বুঝে গেছে, নবী চাইতেছেন যায়েদকে, ও যায়েদ তুমি আমি নবীর বুকে চিরকাল থেকে যাও। এই কথাটা যায়েদ বুঝে গেছে, নবীর চেহারা দেখা সাথে সাথে যায়েদ চোখ বুঝে গেল, আর বাবার দিকে তাকায় না, আমার মায়ের নবীর চেহারার দিকে তাকায়। চোখের পানি ধরায় নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনকে আমি জিজ্ঞেস করেছি, আমার মন কয় সারা জীবন, সারা জীবন আমি আপনার কাছেই থাকবো, আমার মন কয় আমি আপনার কাছেই থাকবো, কারণ আমি মার আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি। আল্লাহু আকবার, আর একটু জোরে করে আল্লাহু আকবার। এই দিকে খোদা দিল মে সাদা দাঁত দিয়া কর, আর নফসে খোদা দিল মে জবা দাঁত দিয়া কর, ক্যা জানে হাকি লম্হে কোই ফুটলে লাগি, হর ওয়াক্তে দরে পলটা খালা রাখনে দিয়া কর, মনুষ্য কি নজর ভক্ত বসর সে নামতি হ্যায়, ক্যা খুশ নজরি কৃষ্ণ সরি খুশ নজরি হ্যায়, ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায়, দিল সুর সদি সুর দিয়া সব কা হোতা সে, ক্যা দিল শিকারি দিল শিকারি দিল শিকারি হ্যায়, ক্যা দিল শিকারি দিল শিকারি দিল শিকারি হ্যায়। তুম সুরে সুরে কর আল্লাহু আকবার, পায়রা মার যেই মাত্র যাক গো, আমি আপনার কাছে থাকবো গো নবী। তার পেছনে যায়েদের আব্বা দৌড় দিয়ে ওইটা যায়েদকে বুকে জড়ায় নেয়।
দাদে বাবা তম্বির তুই বাবা যাই কি সিদ্ধান্ত দিই তোরে বাবা, তোমার মা তো তোমার জন্য পাগল, তুমি কি মাকে দেখতে যাবা না? যায় কথা কয় না, কথা কয় না, আমার মায়ার নবীর জিজ্ঞাসা রয়েছে। এইবার যায় যে বাবা দাদে চুকির পানি বসে আর কাঁদতে পর বাবা আমার বুঝতে বাকি রইল না রে বাবা, 10 বছর তোমাকে পাই নাই, তোমার হারানো জীবন, ওই জীবনে তুমি আমার নবীর কাছে তাইগা কি পরিমাণ মায়া কি পরিমাণ আদর তুমি পাইতো আমি বাবার ভূত হয়ে গেছে। যেই সন্তান মা পাওয়ার পর, যেই সন্তান হারানো বাবা পাওয়ার পরও বাপ্পার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়, সে মায়ার নবীর কাছে কি পরিমাণ মায়া পাইছে আমি বাবাকে আর বোঝানো লাগবে না। আমি খুশি মনে তোমাকে নবীর কাছে রেখে গেলাম, রেখে যাও আমার মায়ার নবীর কাছে, তুমি থাকো বাবা, আমরা মা বাবা মাঝে মাঝে আইসা তোমাকে দেখে যাব, আমাদের যখনই মন চাইবে তোমাকে এই জায়গায় আইসা আমরা দেখে যাব। যখনই দাদের বাবা সিদ্ধান্ত দেয় রসুল চুকির পাখি পুষে আর কাঁদতে দূর দিয়া জায়দকে বুকে টান দিয়া আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া জায়দকে বুকে নিয়া এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে যায় উঠে যায়। মক্কার মানুষকে দেখা করে মক্কার মানুষ শোনো, তোমরা শোনো, এতদিন তোমরা শুনতা জায়দ মোহাম্মদের গোলাম, শোনো আজ থেকে জায়দ আর গোলাম নয়, জায়দ আজাদ। আর যেই জায়দ তার মা পাইয়া বাবা পাইয়া হারানো মা হারানো বাবা পাওয়ার পর বাপ্পার কাছে যাইতে চায় না, আমি নবীর কাছেই থাকার সিদ্ধান্ত নেয়। তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়দার জায়দার শুধু বললাম না, জায়দ মোহাম্মদের পালক পুত্র। এজন্য মায়ার নবী দয়ার নবী রহমতের নবী ওই নবীর কলিজার টুকরা নাতি উসামা জায়দের সন্তান উসামা নবীজির গলায় গলায় গলা লাগাইয়া নবীজির গালে কান লাগাইয়া আল্লাহর নবীর কাছে এটা দিবে কিন্তু কথা কয় না। শিশু বাচ্চা গুলি দেখবেন কোন আফতার রাখার আগে আইসা আপনার সাথে আগে পাই দিবে, আগে আপনার কাছে কথা ঘটি করবে। আমার একটি চতুর্থ মেয়ে আছে, নাম হলো আয়েশা, বয়স 10 বছর। কখনো যদি কোনো কিছু আমার কাছে চাইতে হয় চাওয়ার আগে আইসা আমার কাছে ঘুমায়, আইয়া গালে গালে গান লাগায়, টুটে টুট লাগায়, নাকে নাক লাগায়। আমি বুঝে যাই তার একটা আফতার আছে। তার একটা কি আছে? তার কোন একটা আফতার আছে। ওই দিন অবত পরশু আমি বলি যে আপু হঠাৎ করে এইভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতে, তো ঘটনাটা কি ভুল কথাটা কইয়া লাভ পায় না, এক মেয়ে আদর করতে পায় না, এর পর পায় না। আমি কও না বাবা ভালো করে বুঝে গেছি, কি তুমি চাইবা একটু কও, কি তুমি চাইবা কও। কাপু কইম আমি তো কও বুঝছি তো, কেন আয়া বসা বসি করতে তো একটু কও। কাপু আইসক্রিম চাইম আল্লাহর নবী বলতে তুমি কি কইতে চাও একটু কও, মনে হয় কোন কথা লইয়া আইছো, মনে হয় কিছু বলতে চাও একটু দাদাকে বলো। দাদা বলবো তো বলবো, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতে, এই মহিলা কোন বংশের জানেন নিতো? এই মহিলা কিন্তু আপনার বংশ কুরাইশ বংশের, আপনার বংশ কুরাইশ বংশের, ভারতের সবচেয়ে দামি বংশ আপনার বংশ। এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি। নবীজি তখন বলতেছে ওসামা তো কি হয়েছে একটু কও, তো কি হলো কও, আমার বংশের হলো তো অসুবিধা কি? দাদা বলতো যে আপনার বংশের কোন মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে। একটা আঙ্গুল কেটে দিলে পিতারটাও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়, আঙ্গুল কেটে দিলে আবার পিতারও হয়, হাত কাটলে হয় না, আপনার বংশের ইজ্জত যায়।
এই কথা বলতে রহমতের নবী আমার আপনার নবী ইসলাম প্রতিষ্ঠার নবী বসাছিলেন বসাছিলেন এই বসা থেকে নবীজি ভুষা চেহারা লাল হইয়া নবীজি দাঁড়া গেলেন আল্লাহ নবী বসা থেকে দাঁড়া গেলেন সাহাবাই কেরাম দূর থেকে তারা দেখতেছেন নবীজির চেহারা আর স্বাভাবিক নাই চেহারা লাল নবীজি দাঁড়া গেলেন আর বলতেছে উসামা এটা তোমার কথা না এই কথাটা আমার সাহাবীরা তোমার শিকায়ত দিছে এ উসামা এটা তোমার কথা না কথাটা আমার সাহাবীরা শিকায়ত দিছে আমি নবীন সাহ প্রতিষ্ঠার জন্য এসেছি নবীর সাথে সাথে সাহাবাই কেরামদের গিনিয়া নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন সাহাবীরা শোনো উসামা একটা কথা লই আমার কাছে আসছে আমি যাচ্ছি এটা উসামার কথা না কথাটা তোমাদের শিখানো কথা সাহাবাই কেরাম দূরে আইসে নবী গোষ্ঠী তো মানুষ বুঝানা রাখছিলেন না আল্লাহ নবী পারি সব বুঝছি সবাই জমা হও আমার কথা আছে নবী যখন বলে শোনো শোনো সাহাবীরা শোনো ভালো করে শোনো শুধু আমার বংশের কোনো মহিলা না যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইত আমি নবীর নির্দ্বিধায় তার হাত কেটে দিতাম কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি বিচার শুধু আমি নবীর বেলায় একরকম আর তোমাদের বেলায় অন্য রকম আমার গোষ্ঠী বলে বিচার একরকম অন্য গোষ্ঠী বলে ভিন্ন রকম এর নাম ইনসাফ নয় এর নাম হলো ঝুলো বিচারপতি
কেউ দাড়ি কাটে আর কেউ দাড়ি রাখে, এরপরও মাতবার সুযোগ পায় না, এরপরও ধরা পড়ছে। আল্লাহ ধরা আসেনি না নাই, এটার নাম হইল ইন্না মানুষরম পিকার কাজী। আল্লাহ বলে আমি ধরি না, ধরি না, ধরলে আল্লাহ আমি সারি না। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে না। এজন্য আমারে আপনারে আমরাও যারা সমাজে চলি, আমিও যদি মনে করি এরকম আমার একটা যেটা করতো আল্লাহ বলতে আমিও করবো, ঠিক না? তোমার কেউ কিছু করবো না, আল্লাহই করবো। যদি একটু ভাবার হয়ে যায়গা যে কেউ কোনটা কয় না, বুঝবাই তোমার ধরা হইলে আসমানি ধরা হইব। আর এই ধরাটা বড় কঠিন ধরা হয়, ধরাটা বড় কঠিন ধরা হয়। এজন্য আমার ভাইয়েরা সাবধান, সমাজ ব্যবস্থার ভিতরে ইনসাফ ফিরায় আনেন, সুন্দর সমাজ উপহার দেন। যুবকরা আলহামদুলিল্লাহ এই গিলপুর পর্যন্ত প্রসঙ্গ সুন্দর উদ্যোগ নিয়েছে সামাজিক কাজে, তাদেরকে সহযোগিতা করেন, ঠিক কিনা করে বলেন। মনে রাখবেন বিচার ব্যবস্থা এটা দুনিয়াবি কাজ নয়, এটা বহু পরে একটা ইবাদত। যারা হক বিচার করবে, যারা হক কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। যারা সমাজে হক কথা বলিত, যারা সমাজে হক বিচার করত, যারা গরিব দরিদিকে কথা কইত না, যারা পুষ্টি পরনের জুড়ুইটা দিকে কথা কইত না, যারা খাওয়ার দিকে কথা কইত না, ওই মানুষগুলারে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। অতএব বহুত করে ইবাদত যারাই বসেন যারাই করেন, সাবধান, মনে রাখবেন আমার প্রতিটা কথা আমার আল্লাহ দেখতেছে শুনতেছে, আমার দিলের ভিতরে কি নিয়া বইছি বয়টাকে এটাও আল্লাহ দেখতেছে, আকা আর কেউ না দেখলো। এই জন্য এই কথাটা খেয়াল রাখবেন, এটা ইবাদত। একজন মানুষ মসজিদে পয়সা 10 টাকা 20 টাকা তখন নামাজ পইরা সে আল্লাহরে যত কি যতটুকু সময় আমি খুশি করব। একজন মানুষ বিচার বইয়া একটা হক কথা কইয়া হে আল্লাহরে বহু আমি খুশি করে নিব। এ কারণে এটা খেদমতে খাল, এটা খেদমতে খাল, মানুষের সেবা, মানুষের সেবা আল্লাহর কাছে এত প্রিয়। নফল বন্দেগীর ভিতরে এর চেয়ে বড় বন্দেগী নাই যে মানুষের ভালো কাজের সময় দেয়, যে মানুষের মানুষের খেদমত করে। যুবকরা কইল হুজুর রক্ত যদি লাগে আমাদের এলাকায় কারো, এই গিলপুর পুজোর সঙ্গে যুবকরা রক্ত দেওয়ার জন্য সব সময় তারা তৈরি থাকে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি ইবাদত রাখা সহজ, নফল নামাজ পড়া সহজ, কিন্তু মানুষের ভালোর জন্য একটু কাজ করা এটা কঠিন, দিলটারে এরকম তৈরি করা কঠিন, মানুষের জন্য সময় দেওয়া। একজন মেম্বার একজন চেয়ারম্যান খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারবে যদি সে আল্লাহরে ভয় কইরা মেম্বারি করে, যদি সে আল্লাহরে ডরাইয়া চেয়ারম্যানি করে, জনগণের সম্পদ যদি সে আলোচ না করে, খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য ওলামায়ে কেরাম তো সমাজের দায় দায়িত্ব রাখবে, ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিবে, ওলামায়ে কেরামকে কাছে রাখবে, ইসলামের দ্বিতীয় ঘোষণা বলে আলেম বলতে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বিশেষ করে যুব সমাজকে আল্লাহ কবুল করেন। সবাই করে আমিন।